আপনি জীবনে চাকরি করেন বা ব্যবসা করেন, যেভাবে আপনি সফল হতে চান না কেন, আপনার স্টুডেন্ট লাইফ থেকে, একেবারে ছাত্র জীবন থেকে কিছু জিনিস শুরু করতে হবে। আমাদের একটা ট্রেডিশনাল ধারণা হচ্ছে যে আমরা পড়াশোনা করব, পড়াশোনা শেষ করব, তারপর চাকরি খুঁজব, তারপরে চাকরি যদি পেয়ে যাই তো ভালো কথা, চাকরি না পেলে বাবাকে বলবো কিছু টাকা দাও আমি ব্যবসা করব। এই ধারণা থেকে আমাদের অলরেডি তরুণরা বেরিয়ে আসছে, এবং আমি মনে করি যারা এখনও বেরিয়ে আসেন নাই তাদের আসতে হবে। কারণ হচ্ছে আপনি, আমি বলবো ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়ার পর থেকে, আপনি এরপরে যেখানে আপনি ভর্তি হন, ফার্স্ট ইয়ার থেকে আপনাকে শুরু করতে হবে যে টার্গেট সেট করতে হবে আপনি কী করতে চান লাইফে। আপনি যদি চাকরি করতে চান, আপনার যত রকম স্কিলসগুলো আছে, আপনার কম্পিউটার স্কিলস বলুন, ইংলিশ স্কিলস বলুন, এছাড়া অন্যান্য যেসব স্কিলসগুলো দরকার, কম্পিউটারে আরেকটু ডেপথে যে স্কিলসগুলো দরকার সেগুলো আপনি আয়ত্ত নিতে পারেন, তারপরে আরও যেসব জবে ব্র্যান্ডিংয়ের বলেন, সেলস মার্কেটিংয়ের যেসব স্কিলসগুলো দরকার সেগুলো আপনি নিতে পারেন। কিন্তু আপনি যদি চিন্তা করেন আপনি একজন উদ্যোক্তা হবেন, আপনার অবশ্যই, আমি মনে করি এই কাজগুলো যেগুলো বললাম এগুলো তো দরকারই, চাকরি করেন আর ব্যবসা করেন, ব্যবসা করতে হলেও চাকরির অভিজ্ঞতা দরকার। কিন্তু আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আপনি স্কিলসগুলো তৈরি করে ফেলবেন, কীভাবে ফান্ড জোগাড় করতে হয়, ছোটো ছোটো কাজ করে, টিউশনি করে, পার্ট টাইম কাজ করে, একেবারে স্টুডেন্ট লাইফ থেকে আপনি যদি চিন্তা করেন যে আমি প্রতিদিন 4 ঘন্টা সময় পার্ট টাইম কাজ করব। ইভেন আমি বলবো যে আপনাকে যদি কেউ টাকা না দেয়, আপনি বিনামূল্যে করেন, আমি করেছি 6 মাস বিনামূল্যে, তাতে যেটা হয়েছে আমি প্রথম চাকরিটা করতে গিয়েছি, ইন্টারভিউ দিতে গিয়েছি, প্রথম ইন্টারভিউতেই আমার জব হয়ে গেছে। কারণ আমি একটা অফিস কীভাবে চালাতে হয় আমি শিখে গেছি, 6 মাসে একটা অফিসের এনভায়রনমেন্ট আমার শেখা হয়ে গেছে, আমার মানুষের সাথে কথাবার্তা ইন্টারাকশান এগুলো তৈরি হয়ে গেছে। সো অনেক কিছু শেখা যায় আপনি বিনামূল্যে। ইভেন আমরা অনেক সময় ভুলে যাই যে আমরা টাকা পয়সা দিয়ে কিন্তু আমরা পড়ালেখা করি, তাই না? কিন্তু আপনি যদি চাকরি পেতে চান, আপনাকে কিন্তু টাকা দিয়ে, আমাকে যদি কেউ বলে, এখন আমাকে যদি কেউ বলে যে আমার কিছু টাকা দিয়ে, মাসে 2-3 হাজার টাকা, 5 হাজার টাকা আমাকে টিউশন ফি দিয়ে আমাকে একটা অফিসে কাজ শিখতে হবে, আমি রাজি হয়ে যাব। কারণ হচ্ছে যে আপনাকে তো আগে শিখতে হবে, আপনাকে প্রুফ করার আগে, তাই না? তো সেই জিনিসটা মাথায় রেখে আপনি যদি কাজ করেন, এবং আমি বলবো যে পার্ট টাইমে এখন অনেক রকমের সুযোগ তৈরি হয়েছে, পাঠাওতে, উবারে আমাদের ছেলেমেয়েরা পার্ট টাইমে কাজ করছে, বিভিন্ন টেলিকম কোম্পানিগুলোতে নানান রকমের ব্র্যান্ডিংয়ের কাজ হয় সারা বছর ধরে, সেগুলোতে হচ্ছে, বিভিন্ন মেলা হচ্ছে সেখানে কাজ হচ্ছে, ইলেকট্রনিক্সের দোকানে পার্ট টাইম কাজের সুযোগ আছে, ইভেন ফাস্টফুডের দোকানে পার্ট টাইমে কাজের সুযোগ আছে, ই কমার্সে পার্ট টাইমে কাজের সুযোগ আছে, ইভেন আপনি যদি চিন্তা করেন যে আপনি ফ্রিল্যান্সিং করবেন এবং অন্যান্য যেসব ওয়েব ডেভেলপমেন্ট বা অন্যান্য যে কাজগুলো আছে ফ্রিল্যান্সিংয়ের সেগুলো আপনি করবেন, সেখানে কিন্তু আপনি পড়াশোনার পাশাপাশি স্কিলসগুলো ডেভেলপ করে পার্ট টাইম কাজ করতে পারেন। তো সেই জন্য আসলে নিজেকে প্রস্তুত করতে হবে, আপনি যেখানে যেতে চান না কেন সেই দিন চলে গেছে, পড়াশোনা শেষ করে কাজ শুরু করব, কাজটা শুরু করতে হবে একেবারে আপনার অনার্স বা গ্র্যাজুয়েশনের ফার্স্ট ইয়ার থেকে। আপনাকে প্রতিদিন আপনাকে কাজ খুঁজতে হবে, কী করা যায়। প্রথমে আপনি স্কিলস ডেভেলপমেন্টের কাজগুলো করেন প্রথম 1 বছর, তারপর থেকে আপনি পার্ট টাইম কোনো না কোনো কাজ করা শুরু করেন। দেখবেন আপনি একটা জিনিস মনে রাখবেন, আপনি তত তাড়াতাড়ি সফল হবেন বা এগিয়ে যাবেন আরেকজনের কাছ থেকে যত তাড়াতাড়ি আপনি ক্যারিয়ারটা শুরু করতে পারেন। অনেক ধন্যবাদ।